20,000 টেকনো দেশের মার্কেটে লঞ্চ করেছে খুবই সুন্দর একটি স্মার্টফোন, সেটা হচ্ছে টেকনো ক্যামন 20। বাংলাদেশের একটিমাত্র ভেন্টি পাবেন 8GB র্যাম এবং 256GB স্টোরেজ। তো এই ফোনের মেইন হাইলাইট ফিচার হচ্ছে 64MP প্রাইমারি ক্যামেরা, সাথে অ্যামোলেড ডিসপ্লে এবং 32MP সেলফি ক্যামেরা। এছাড়া রয়েছে আরও অনেক কিছু। সুতরাং এই ভিডিওতে ফোনটির স্পেসিফিকেশন, ক্যামেরা পারফরমেন্স কেমন হবে সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, তাই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। শুরু করব এই ফোনের আনবক্সিং দিয়ে। তো বক্স ওপেন করতে প্রথমে চোখে পড়বে স্মার্টফোনটি, এরপর ডকুমেন্টেশন, হার্ড কেস, 33W ফাস্ট চার্জার, USB টাইপ, A2 টাইপ সি ক্যাবল এবং হেডফোন। ওয়েল, ডিজাইনে বললে এই ফোন দুইটি ভিন্ন ভিন্ন ডিজাইনের সাথে দেখতে পাবেন, যার একটিতে থাকছে লেদার ফিনিশ এবং অন্যটিতে গ্লসি ফিনিশ। সো লুকের কথা বললে ডিজাইন প্যাটার্নটা বেশ ইনোভেটিভ এবং সলিড একটি ফোন, অনেকটা গেমিং একটা ফিলও দেবে। বাটনস অ্যান্ড পোর্টস নিয়ে বললে ফোনটির বাম দিকে রয়েছে ভলিউম রকার ও পাওয়ার বাটন, উপরে স্টোরেজ স্পিকার, আর নিচের দিকে 3.5mm অডিও জ্যাক, মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল পাবেন। ডিসপ্লে সেকশনে আসলে এখানে থাকছে বেশ চমক, কারণ এখানে রয়েছে 6.67 ইঞ্চির FHD+ অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2400 পিক্সেল। এর পিপিআই ডেন্সিটি 395, মানে এই প্যানেলটিকে বলা যায় ক্রিস্টাল ক্লিয়ার। সেই সাথে কালার প্রোডাকশন, কন্ট্রাস্ট একদমই আপ টু দ্য মার্ক। আর 5 হোল ক্যামেরা কাটার থাকায় ডিসপ্লের কোয়ালিটিতেও কোনো ঘাটতি রাখা হয়নি। আর এই ডিসপ্লের টাচ স্যাম্পলিং রেট 360Hz, যদিও আমরা জানতে পারিনি এই ডিসপ্লেতে কী ধরনের পরিশন ইউজ করা হয়েছে। সো ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আমি মোটামুটি স্যাটিসফাইড। এবার এই ফোনের ইন্টারনাল বিষয় নিয়ে কথা বলা যাক। আগে বলেছিলাম এতে 8GB র্যাম থাকছে এবং সাথে থাকছে 256GB স্টোরেজ, আর আপনি চাইলে 8GB ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নিতে পারবেন, মানে টোটাল র্যাম পাচ্ছেন কিন্তু 16GB। চলুন এবার কথা বলি এই ফোনের পারফরমেন্স নিয়ে। এখানে থাকছে মিডিয়াটেক হিলিও G85, যা 12nm আর্কিটেকচারে বিল্ড করা। এর ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.0GHz, আর এতে জিপিইউ হিসেবে থাকছে Mali-G52 MC2। পাবজি এখানে প্লে করা যাবে ম্যাক্সিমাম HD গ্রাফিক্স হাই ফ্রেম রেটে, বাট গ্রাফিক্স যদি কমিয়ে নেন তখন এতে আল্ট্রা ফ্রেম রেটে প্লে করতে পারবেন, আর কল অফ ডিউটির ক্ষেত্রে মিডিয়াম টু হাই ফ্রেম রেটে স্মুথলি খেলতে পারবেন। চলুন এবারে কথা বলি এই ফোনের ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে এই ফোনে পাচ্ছেন 5000mAh ব্যাটারি এবং সাথে থাকছে 33W সুপার ফাস্ট চার্জার। ইউআর ক্ষেত্রে টেকনো এই ফোনে থাকছে iOS 13 বেসড অন Android 13, আর সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে মোস্ট প্রবাবলি 1 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এবং 2 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। চলুন এবার কথা বলি এই ফোনের মোস্ট হাইলাইট ফিচার ক্যামেরা নিয়ে। এই ফোনের রিয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যেখানে মেন ক্যামেরাটি 64MP, যেটি RGB ডাবল সেন্সর, এর সাথে 2MP ডেপথ সেন্সর এবং এটি রয়েছে কিউবিজে ক্যামেরা, আর সামনের দিকে রয়েছে 32MP সেলফি ক্যামেরা। তো মেন ক্যামেরাতে যে RGB ডাবল সেন্সর ইউজ করা হয়েছে, যার ফলে লো লাইটে ছবির কোয়ালিটি হবে অন্য এক লেভেলের। সেই সাথে পাচ্ছেন কোয়াড LED ফ্ল্যাশ লাইট। আমি যে জিনিসটি মিস করেছি সেটি হলো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ভিডিওগ্রাফি নিয়ে বললে সামনে এবং পেছনের ক্যামেরাতে ভিডিও শ্যুট করা যাবে 1080p 30fps। তো বর্তমানে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে 8GB প্লাস 256GB ভিএনটির সাথে পাওয়া যাচ্ছে, যার অফিসিয়াল প্রাইস হচ্ছে 19,990 টাকা, মানে 20,000 টাকা। তো 20,000 টাকার এই ফোনে আপনি পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে, 8GB 256GB বেশি র্যামের অপশন, 32MP সেলফি ক্যামেরা এবং বিশাল ব্যাটারি তো থাকছেই। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো আমি মিথুন এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।